নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি সানডে সবাইকে। তো আজকে যেহেতু সানডে, তাই আজকে একটু তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মটন কষা। আমি এইমাত্র বাজার থেকে 1.5 কেজির মতো মটন নিয়ে এসেছি, আর এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। তো আজ মটনটা আমি কী করে বানাচ্ছি, আমি সিম্পলি বানাবো। সানডে ঘরে যেরকম বানায় আমি সেরকম বানাবো। তো চলো, মাটনটা আমার ধোয়া হয়ে গেছে। দেখো, মাটন ভালো করেই ধুতে হয়, নালে এটা স্মেল ছাড়ে বাজে। তো আমি একটা গামলা নিয়ে এই মাটনের পিসগুলোকে নিয়ে নিচ্ছি, আর এই মাটনটাকে আমি এখন মিনিমাম আধ ঘন্টা কি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দেখো, আমি এতে দিয়ে দিচ্ছি দই, প্রায় 100 গ্রামের মতো। 1.5 কেজি মাটন আছে, তো আমি 100 গ্রামের মতো দই দিলাম। দিলাম একটা আদা রসুনের পেস্ট। আপাতত আমি এখনও মতো আবার বাটা হয়নি বলে আমি এইটা দিয়ে ম্যারিনেট করে রাখছি, কিন্তু আমি বেটেই রান্না করব। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে নুন। তো এইটা দিয়ে, আর আমি এতে একটু সাদা তেলও দেব। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি প্রায় 20 থেকে আধ ঘন্টার মতো। ততক্ষণ আমার মটরটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমি দেখো এখানে কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো, এখানে আমি আলু কেটে নিয়েছি। মাটনে আলু না দিলে তো মাটন বৃথা। আর এইটা হচ্ছে আমার আদা রসুন পেঁয়াজ, আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট, আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়েও নিয়েছি, প্রায় বড় বড় 3টে সাইজের মতো। আর চলো, এবার তেল আলুগুলো আমি ভেজে নিচ্ছি। ফার্স্ট আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি একটু বড়ো কড়াই ইউজ করছি, কারণ মাটন তো মাটন প্রচণ্ড কষাতে হয়, নাহলে কিন্তু মাটনের যে কাঁচা গন্ধটা যায় না। ওই জন্য আমি একটু বড়ো কড়াই নিয়েছি, আর এই কড়াইতেই আমি আলু ভাজার তেলেই আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি এখন নাড়বো, আর কিছুটা দেবো নুন, কারণ যদি একটু নুন দিই পেঁয়াজে, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো চলো, পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিই। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। এবারে আমি দিয়ে দিলাম এতে মিক্সারে পেস্ট করে রাখা যে পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম। এতে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আছে, আর একবার বলে দিলাম, আর একটু গোটা দারচিনিও আছে এর মধ্যে। আমি জানি না কেন পেস্টে একটা দারচিনি দিলে রেসমেলটা একটা অন্যরকম আসে। তো এবার এই পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, কাঁচা জিরে আদা রসুনের গন্ধটা ওটা আস্তে আস্তে চড়ে যাবে। তারপরে আমি এতে দিয়ে দেবো একে একে সমস্ত মশলা, গুঁড়ো মশলা দেবো আমি। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝালি করছি, লঙ্কার গুঁড়োটা সমস্ত তোমরা নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিলাম একটা হলুদ গুঁড়ো। তো হলুদটাও আমি আমার মতো দিয়েছি প্রায় 1 চামচের মতো, তোমরা তোমাদের পছন্দ মতো যখন রান্না করবে কম বেশি তখন তোমরা অ্যাডজাস্ট করে দেবে। তেলটা আমার ছেড়েই যাচ্ছে, মশলাটা কষানো হচ্ছে, আর আমি আরও কষাবো মশলাটা। এবার আমি এটা দিয়ে দেবো যে জিরে গুঁড়োটা দেখালাম, সেই জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। দেখো, জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, এই জিরে গুঁড়োটা দিয়েও আমি ভালো করে পেস্ট করব। আমি কিছুটা মাটন মশলা ইউজ করছি, মানে মিট মশলা। তো মিট মশলা আমি কিছুটা ইউজ করছি, আর দিচ্ছি আমি টমেটো কুচিটা। তো এটাও দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর এইটা আমি দিলাম আমার নিজস্ব হাতে তৈরি করা একটা মশলা, সেটা হচ্ছে সমস্ত রকম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সমস্ত মশলা মিলিয়ে একটা মশলা করা। এটা আমি মাটনের জন্য আলাদা করে করেছিলাম, ওইটা আমি লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম। আমি আর কোনো মশলা দেবো না, এবার ডাইরেক্ট আমি মাটনটা, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। মাপ ছাড়া দিয়েছি,
না, মটন আমি অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় 15 মিনিটের মতো। তো মটন দিয়ে আমার সমস্ত তেল ছেড়ে গেছে, আর আমি এতে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো এটা দিয়েও আমি ভালো করে আরও কষাবো, মটন আমি প্রচণ্ড কষাই। তোমরা দেখতে থাকো, টেস্টফুল একদম রান্নাটা, দেখি তোমাদের খুব পছন্দ হবে। তোমরা বাড়িতে ট্রাই করো ঠিক এরকমভাবে, দেখবে তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা কমেন্ট করে তখন জানিও তোমাদের কেমন লেগেছে। বলতে না, মটন আমার পুরো কষে রেডি। একটা দেখো, তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি, দেখো দেখেছ, প্রায় কষে পুরো রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তেলও পুরো ছেড়ে গেছে। তো চলো এবার আমি লাস্ট প্রসেসে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। কষাতে কষাতে আমার আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি। তো এখন আমি মটনগুলো বেছে বেছে প্রেশার কুকারে দিচ্ছি, আর এতে আমি সামান্য অল্প জল দিয়ে প্রায় 2 সিটি খাওয়াবো। 2 সিটি খাইয়ে আমি রিটার্ন আমি আলুতে আবার দিয়ে দেবো, কারণ মাটনটা পুরো সলিড মাংস, আর বুঝতেই পারছো মাটনটা একটু শক্ত থাকে। তো দেখো, আলুগুলো 2 সিটি আমি খাইয়ে নিয়েছি, আর ভাপ খোলা পর্যন্ত আমি রেখেও দিয়েছিলাম। এবার আমি ঢেলে দিলাম ডাইরেক্ট আলুর মধ্যে, মানে আলুটা যে কড়াইতে রাখা ছিল তার মধ্যে আমি মাটনটাকে ঢেলে দিলাম। তো আমার মাটন ফুল রেডি, আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, মাটন আমার রেডি হয়ে গেছে, তোমরা কালারটাও দেখতে পাচ্ছ একদম অন্যরকম হয়েছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা, আজকে এতটুকুই।